বাদ্যযন্ত্রের পারদর্শী শিল্পীর তালিকাটা ছোট নয়। প্রথমে মনে পড়ে যায় সুরকার আর ডি বর্মনের কথা এবং বাংলার ভি ভালসারা ছিলেন এমন এক প্রতিভা। এই মুহূর্তে আরেকটি নাম সেই তালিকায় যুক্ত হয়েছে, তিনি তাজিম শেখ। ক্লাস সিক্সে পড়ার সময় তাজিমের পিয়ানো শিক্ষা শুরু জয়ন্ত আদকের কাছে। ফার্সি ভাষার স্নাতক হয়ে তাজিম যোগ দেন এ আর রহমান ফাউন্ডেশন কে এ মিউজিক কনজারভেটরিতে। পাশ্চাত্য ধ্রুপদী পিয়ানো বাদন শেখেন ডক্টর অ্যাডাম গ্রেগের কাছে, সঙ্গে হিন্দুস্তানি পিয়ানো বাদনও করায়ত্ত করেছেন তাজিম শেখ। এরপর তাজিমের জাজ শেখা শুরু প্রদু সিং মানুটের কাছে। তাজিম শেখের যন্ত্রসঙ্গীতের অনুপ্রেরণা মাইলস ডেভিড, আহমেদ জামাল, ডেভসি রাভেল, পণ্ডিত যশরাজ, পণ্ডিত শিবকুমার শর্মা এবং শক্তির মতো ব্যান্ড এবং ট্রাইগান হামায়াসন প্রায়ের মতো স্বনামধন্য সঙ্গীত সাধক যন্ত্রসঙ্গীত শিল্পী তাজিমকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে তাজিমের মিলেছে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। স্যাট ওয়ার্ল্ড লীগের মতো রিয়েলিটি শোতে যেমন তিনি বিজয়ী হয়েছেন, তেমন ব্রিলিয়ান্ট আন্তর্জাতিক পিয়ানো উৎসবে হয়েছেন প্রথম। তাজিমের কর্মজীবনের একটা সময় এ আর রহমান, ওস্তাদ তৌফিক কুসেরি এবং গ্র্যামি বিজয়ী ডক্টর প্রকাশ সন্তেককে ছত্রছায়া কেটেছে, যা তার সঙ্গীত জীবনে সমৃদ্ধি ঘটিয়েছে। হিন্দুস্তানি প্রাচ্য পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীত, পল্লীগীতি ও রক জ্যাজের সুর তাজিমের হাতে জাদুতে হয়ে ওঠে সুর মূর্ছনা এক স্বর্গীয় অনুভূতি। তাজিম শেখের সর্বশেষ অ্যালবাম দাম প্রকাশ পেল কলকাতা প্রেস ক্লাবে। এদিন উপলক্ষে উপস্থিত ছিলেন তাজিমের শিক্ষাগুরু প্রদ্যুম্ন সিং ম্যানট, আরশাদ আলী খান, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ এবং সঙ্গীত পরিচালক সুমিত রায় সহ মডেল রাজনারী দাস। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার মিউজিক ড্রাম বেসিক্যালি এটার বাংলার ক্লোজেস্ট ট্রান্সলেশন হবে দিবা স্বপ্ন, কিন্তু দিবা স্বপ্ন নট ইন আ নেগেটিভ ওয়ে, বাট আমরা যখন মাঝে মাঝে হারিয়ে যাই একটু আলাদা দিকে তাকিয়ে থাকি। তো এই অ্যালবামটা একটা থট প্রভোকিং অ্যালবাম, এটা দর্শকরা যখন শুনবেন তখন তাদের, যেহেতু এটা ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এখানে কোনো ভাষা নেই, তো আপনারা দর্শক যেরকমভাবে ইচ্ছে এটাকে ইন্টারপ্রেট করতে পারে। তো আমি বলবো দর্শকরা চোখ বন্ধ করে শুনুন, আপনার কেমন লাগে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আমি জ্যাজ ইন্সপায়ার হয়েছিলাম একজন মিউজিশিয়ান, আর্মেনিয়ান মিউজিশিয়ান টিগরান আমাসিয়ার কাছ থেকে। তো ওনার মিউজিক আমি শুনতাম, উনি একটু ফোক টির আর্মেনিয়ান ফোক আর জ্যাজে মিক্স করে বাজাতেন। তখন আমার মনে হয়েছিল জ্যাজটার মধ্যে একটা মজা আছে, এই কারণে যে এটা তো খুব ইম্প্রোভাইজ মিউজিক, এখানে অন স্পট বানাতে হয়, যেটা খুবই শক্ত একটা স্কিল। তো তখন আমি ডিসাইড করেছিলাম যে আমাকে জ্যাজ আবার শিখতে হবে। তখন আমি স্যারের সাথে আমার পরিচয় হয়, তখন আমি বুঝতে পারলাম কত বড় সমুদ্রে পা দিয়েছি, আর যে এই সমুদ্রের মধ্যে কিছু না আমি এখন অনেক সময় লাগবে। তো সেই এখান থেকেই এসে আজ এক বছর দেড় বছর হয়েছে স্যারের কাছে শিখেছি, যেটুকু শিখেছি সেটা নিয়েই অ্যালবাম তৈরি। আই হ্যাভ নেম এই এই প্রজেক্টের পর, এই প্রজেক্টটা নিয়ে তো আমি শোজ আর টুরস করতেই চাই, কিন্তু তারপরে আমার নেক্সট ফোক মিউজিক হোক আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হোক আমি ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতে চাই থ্রু রক অ্যান্ড জ্যাজ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।